প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় ভালো আছো। আমি সাজেদা হাসিন নূপুর ওয়েলকাম জানাচ্ছি হাসিন ইংলিশ জোনে। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে তোমাদের সম্পূর্ণ প্যাসেজটি বুঝতে খুব সুবিধা হয়। ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে সাধারণত তোমরা কোয়েশ্চন ওয়ানে এমসিকিউ, কোয়েশ্চন টুতে আনসারিং কোয়েশ্চন এবং কোয়েশ্চন থ্রিতে গ্যাপ ফিলিং এর উত্তর করার জন্য একটি সিন প্যাসেজ পেয়ে থাকো। তো আজকে আমি তোমাদের প্রথম পত্র বইয়ের ইউনিট 8 লেসন 1 এর হেরিটেজ প্যাসেজটি নিয়ে আলোচনা করব। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইথ দ্যাম ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। ঐতিহ্য হলো আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে যা পাই, বর্তমানে সেগুলো নিয়ে বেঁচে থাকি এবং পরবর্তীতে তা আমাদের সন্তানদের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইনস্পিরেশন ইজ আওয়ার কালচার অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। আমাদের জীবনের একমাত্র উৎস এবং উৎসাহ হল আমাদের সংস্কৃতি ও আমাদের ঐতিহ্য। When we speak of world heritage, it indicates places and sites that we got from the past and pass on to the future generation to the entire world. আমরা যখন বিশ্ব ঐতিহ্যের কথা বলি, এটি নির্দেশ করে সেসব স্থান ও নির্বাচিত স্থান যা আমরা অতীত থেকে পাই এবং সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই। দ্য সাত গম্বুজ মস্কস ইন বাগেরহাট ইজ সাচ আ হেরিটেজ। এমনই একটি ঐতিহ্য বাগেরহাটের সাত গম্বুজ মসজিদ। ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটি 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের নির্বাচিত স্থানে পরিণত হয়। প্যাসেজের এই অংশ থেকে আমরা যে ভোকাবুলারিগুলো পেলাম, চলো সেগুলো দেখে নিই। হেরিটেজ, হেরিটেজ অর্থ ঐতিহ্য। ইনহেরিট, ইনহেরিট অর্থ উত্তরাধিকার সূত্রে পাওয়া। জেনারেশন, জেনারেশন অর্থ প্রজন্ম। ইউনিক, একক অথবা অদ্বিতীয়। ইনস্পিরেশন, অনুপ্রেরণা। ইন্ডিকেটস, ইঙ্গিত বা নির্দেশ করে, ইঙ্গিত করে বা নির্দেশ করে। অরিজিনালি মূলত দা হিস্ট্রিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। ঐতিহাসিক মসজিদের শহরতলিটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অব বাগেরহাট টাউন। এটি বাগেরহাট শহরের এক প্রান্তে অবস্থিত, নট ভেরি ফার ফ্রম দ্য ড্যান্স ম্যানগ্রোভ ফরেস্ট অব দ্য সুন্দরবনস, যা সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে খুব বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটি মুসলিম উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কিশ জেনারেল আ সেইন্ট ওয়ারিয়র উলুক খান ইন দ্য 15th সেঞ্চুরি। এটি 15 শতাব্দীতে তুর্কি সেনাপতি এক দরবেশ যোদ্ধা উল্লুক খান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দ্য ইনফ্রাস্ট্রাকচার অব দ্য সিটি রিভেইলস সিগনিফিকেন্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মস্কস অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। শহরের অবকাঠামো সমূহ যেমন অনেক মসজিদে এবং আদি ইসলামী স্মৃতিস্তম্ভগুলোতেও তাৎপর্যপূর্ণ কৌশলগত দক্ষতা প্রকাশ করে। ব্যাকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অব দ্য বিল্ডিংস। ভবনের অবকাঠামোর জন্য পোড়া ইট ব্যবহার করা হয়। দ্য প্ল্যানিং অব দ্য সিটি ওয়াজ ডিস্টিংক্টলি ডোমিনেটেড বাই ইসলামিক আর্কিটেকচার অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার এ কম্বিনেশন অব মোগল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। শহর পরিকল্পনায় ইসলামী স্থাপত্য শৈলীর সুস্পষ্ট প্রভাব ছিল এবং শহর সজ্জিতকরণে ছিল মোগল এবং তুর্কি স্থাপত্য শৈলীর সমন্বয়। এবার প্যাসেজের এই অংশ থেকে যে ভোকাবুলারিগুলো আমরা পেলাম সেগুলো দেখে নিই। অরিজিনালি, অরিজিনালি অর্থ মূলত বা আমরা বলতে পারি গোড়ার দিকে। হিস্ট্রিক, হিস্ট্রিক অর্থ ঐতিহাসিক। আউটস্কার্টস শহরতলি। ড্যান্স ঘন। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ অর্থ ম্যানগ্রোভই বলতে পারো। মুসলিম কলোনি, মুসলিম উপনিবেশ।
founded, প্রতিষ্ঠিত, তুর্কিশ জেনারেল, তুর্কি সেনাপতি, সেইন্ট ওয়ারিয়র, দরবেশ যোদ্ধা, ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো সমূহ, রিভেলস, প্রকাশ করে, সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ, টেকনিক্যাল, কৌশলগত, মোমেন্টস, স্মৃতিস্তম্ভ, ব্যাকড ব্রিক্স, পোড়া ইট, কনস্ট্রাকশন অর্থ নির্মাণ, ডিস্টিংক্টলি অর্থ বৈশিষ্ট্যপূর্ণ, ডমিনেটেড অর্থ অধীন, আর্কিটেকচার অর্থ স্থাপত্য, ডেকোরেশনস অর্থ সজ্জিতকরণ, কম্বিনেশন অর্থ সমন্বয়। এখানে যে ভোকেবুলারিগুলো দিলাম এগুলো খুব ভালোভাবে দেখবে, প্যাসেজটি বুঝতে ভোকেবুলারি খুবই সহায়তা করে এবং পরবর্তীতে কোয়েশ্চেনের আনসার করতেও এই ভোকেবুলারিগুলো খুব তাৎপর্যপূর্ণ। খানজাহান বিল্ড এ নেটওয়ার্ক অফ রোডস, ব্রিজেস, পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভরিজ টু মেক দ্য সিটি হ্যাবিটেবল। খানজাহান আলী রাস্তা, সেতু, সরকারি ভবন এবং জলাধারে এক বিস্তীর্ণ জালিকা তৈরির মাধ্যমে শহরকে বাসযোগ্য করে গড়ে তোলেন। দেয়ার আর অ্যাবাউট 360 মক্স ইন দ্য সিটি। শহরটিতে প্রায় 360টি মসজিদ আছে। অ্যামাং দ্যাম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমড সাত গম্বুজ মক্স। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বহু গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মসজিদ। The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof with 77 low-high domes. মসজিদটি অনন্য এই অর্থে যে এর 60টি খুঁটি রয়েছে এবং 77টি স্বল্প উচ্চতার গম্বুজ সহ ছাদটিকে বহন করে। The four towers at four corners have similar domes on the roof as well. ছাদের চার কোনায় চারটি মিনারের শীর্ষে চারটি ছোট গম্বুজও রয়েছে। দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 আর্চড ডোরওয়েজ অন দ্য ইস্ট অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন। ছাদের বিশাল প্রার্থনা ঘরের পূর্ব পাশে 11টি ধনুকাকৃতি দ্বারপথ রয়েছে এবং আলো ও বাতাসের জন্য উত্তর এবং দক্ষিণে প্রত্যেক পাশে 7টি করে দরজা রয়েছে। ইট হ্যাজ 7 আইলস রানিং অ্যালং দ্য লেন্থ অব দ্য মক্স অ্যান্ড 11 ডিপ কার্ভস বিটুইন দ্য স্ল্যান্ডার স্টোন কলামস। এ রয়েছে মসজিদের দৈর্ঘ্য বরাবর 7টি পায়ে চলা পথ এবং পাথরের সরু স্তম্ভের মাঝে 11টি গভীর বাঁক। দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চ ক্রিয়েটেড বাই দ্য ডোমস। এই স্তম্ভসমূহ গম্বুজ দ্বারা সৃষ্ট খোদাইকৃত খিলানকে ঠেস দিয়ে রাখে। দ্য থিকনেস অব দ্য আর্চেস ইজ 6 ফিট অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং ওয়ালো অ্যান্ড রাউন্ড ওয়াল। ধনুকগুলোর পুরুত্ব 6 ফুট এবং এদের রয়েছে কিছুটা সংকীর্ণ কোঠর ও বৃত্তাকার দেওয়াল। এবার দেখি এই অংশ থেকে পাওয়া ভোকেবুলারিগুলো একটু চোখ বুলিয়ে নিই। রিজার্ভরিস অর্থ হচ্ছে জলাধার, হ্যাবিটেবল বাসযোগ্য, রিমার্কেবল অর্থ উল্লেখযোগ্য, মাল্টি ডোমড বহু গম্বুজ, ডোমড গম্বুজ, ভাস্ট প্রেয়ার হল অর্থ হল বিশাল প্রার্থনা ঘর, ভাস্ট মানে বিশাল, ডোরওয়েজ মানে দ্বারপথ, ভেন্টিলেশন বায়ু চলাচল, আইলস পায়ে চলা পথ, লেংথ দৈর্ঘ্য, ডিপ কার্ভস গভীর বাঁক, স্ল্যান্ডার সরু, স্টোন পাথর, কলামস স্তম্ভ, সাপোর্ট অর্থ সহায়তা দেওয়া, কার্ভিং খোদাইকৃত, আর্চেস খিলান, ক্রিয়েটেড সৃষ্ট, থিকনেস পুরুত্ব, স্লাইটলি অর্থ কিছুটা, ন্যারোয়িং অর্থ হল সংকীর্ণ, ওয়ালো অর্থ হল কোটর, রাউন্ড ওয়াল অর্থ হল বৃত্তাকার দেওয়াল। পরবর্তী অংশ দেখি। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিরহাবস। পশ্চিম পাশের ভেতরের দিকে 11টি মিরহাব রয়েছে। নিক ইন মক্স পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, মক্কার দিকে অভিমুখী মসজিদের উপযুক্ত কোঠর। দিস মিরহাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। এই মিরহাবগুলো পাথরের কাজ ও পোড়ামাটির ফলকে সজ্জিত করা হয়েছে।
দ্য ফ্লোর অব দ্য মক্স ইজ মেড অফ ব্রিক, মসজিদের মেঝে ইটের তৈরি। বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, প্রার্থনা কক্ষ হিসাবে ব্যবহার ছাড়াও খানজাহান ইউজড দ্য মক্স অ্যাজ হিজ কোর্ট টু, খানজাহান মসজিদটিকে বিচারালয় হিসাবে ব্যবহার করতেন। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ। আজ এটি অন্যতম একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র এবং বাংলাদেশের অন্যতম সেরা স্থাপত্য সৌন্দর্য। এই অংশ থেকে পাওয়া ভোকেবুলারি গুলো হলো ইন্টেরিয়র অর্থ অভ্যন্তর, মিহরাব অর্থ মিহরাব, নেইক অর্থ উপযুক্ত, ডেকোরেটেড অর্থ সজ্জিত, স্টোনওয়ার্ক পাথরের কাজ, টেরাকোটা পোড়ামাটির ফলক, ব্রিক অর্থ ইট, কোর্ট অর্থ বিচারালয়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন্যতম, ট্যুরিস্ট পর্যটন, অ্যাট্রাকশনস আকর্ষণ। আশা করি পুরো প্যাসেজে যে ভোকেবুলারিগুলো আলোচনা করেছি সবগুলো খুব মনোযোগ সহকারে পড়বে, কারণ আমরা যখনই এমসিকিউ বা কোয়েশ্চেনের আনসার করতে যাব তখনই আমাদের ভোকেবুলারিগুলো ভালোভাবে জানা থাকা দরকার। এই হলো আজকের প্যাসেজ সম্পর্কিত আলোচনা। সাধারণত কোয়েশ্চেন ওয়ান এর আনসার করতে গিয়ে এমসিকিউতে তোমরা প্যাসেজ ভোকেবুলারির আলোকে সিমিলার ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড পেয়ে থাকো। এখানে সিমিলার এবং অপোজিট ওয়ার্ডের একটি চার্ট দেওয়া আছে। তোমরা চাইলে অনুশীলনের জন্য একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।